কুড়িগ্রামে শীতার্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন কুড়িগ্রাম দুই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের পক্ষে জনমত গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কুড়িগ্রাম দুই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান তিনি ইতিমধ্যে বন্য খরা ও যে কোনো প্রাকৃতিক দুযোগে ব্যক্তি উদ্বেগে কুড়িগ্রাম সদর রাজারহাট ও ফুলবাড়ী উপজেলায় অসহায় দুস্থ মানুষের মাঝে ত্রাণ সহায়তা দিয়ে আসছেন ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে মাটি থেকে জনগণকে সাথে নিয়ে জনমত গঠন এবং দাবি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন এরই ধারাবাহিকতায় শীতার্ত অসময় মানুষের পাশে ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান তার ব্যক্তি উদ্বেগে সমর্থকদের নিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছেন রিপোর্ট করেছেন কুড়িগ্রাম প্রতিনিধি রফিকুল ইসলাম এন টিভি